8 ফুট পর্যন্ত গাছ বড় হয়ে গেছে, ফুল আসছে মাথার মধ্যে সামান্য একটু, কিন্তু এটা সরিষা যে এটা গ্রামের কেউ বলতে পারে না। সিনিয়রকে আমি দেখাই, সিনিয়র কি বলে, তারপরে আমি তার কাছে খবর নিলাম, বলে যে এটা উনিও বলতে পারছেন না। তা আমি ভুক্ত অধিকারের দপ্তর খুঁজতে থাকি, ভুক্ত অধিকার অফিসে আসলাম। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে অভিযোগ দায়েরের পদ্ধতিকে আমি এইভাবে প্রতারিত হয়েছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় থেকে। এখানে আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আমাদের কাছে একটি অভিযোগ করেছিলেন সরিষা বীজ ক্রয় করে প্রতারিত হওয়ার পরে। তিনি আমাদের থেকে প্রতিকারটি পেয়েছেন, অর্থাৎ এই অভিযোগটি দায়ের করবার পরে আমরা দুইটা শুনানি নিই। উনি প্রথমে যার কাছে অভিযোগ করেছিলেন তিনি আবার আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেন যে দায়টা আরেকজনের। যাই হোক, আমরা একাধিক শুনানি গ্রহণ করবার পরে এটি প্রমাণিত হয় যে তাকে প্রতারিত করা হয়েছে। তো আমরা আজকে এমনই একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলব। ওনার নাম ফয়েজ আহমেদ। উনি কুমিল্লার 14 গ্রামের কিং সন্তোষপুর এলাকার একজন বাসিন্দা। তিনি কিভাবে অভিযোগটি দায়ের করলেন এবং কিভাবে প্রতিকারটি পেলেন, আমরা তার মুখ দিয়ে একটু বিষয়টি শুনব। জি জনাব ফয়েজ আহমেদ, আপনি একটু বলেন যে আপনি কিভাবে আমাদের কাছে অভিযোগটি দায়ের করলেন এবং প্রতিকারটি যেভাবে পেলেন, এ ব্যাপারে আপনার মতামত এবং আপনার মূল্যায়নটা একটু করবেন প্লিজ। আমি আহমদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাজান সাহেব, ওনার কাছে থেকে বীজ নিয়ে আমি বীজ বোনাই। এটা হলো অক্টোবরের শেষ সপ্তাহ, তারপরে ওই বীজটা অঙ্কুরোদ্গম হয় নাই। ওই বীজটার মানে জাতের নাম কি ছিল? জাতের নাম প্যাকেটে লেখা ছিল বাড়ি 14, সরিষার বীজ। সরিষার বীজ বাড়ি 14ই আমি খুঁজতেছিলাম। আমি কৃষি অফিসার থেকে জিজ্ঞাসা করি যে উন্নত বীজ কোনটা, বলল যে বাড়ি 14। তা আমি বাড়ি 14 খুঁজতে থাকি এবং সাধারণ বলে যে আমার কাছে বাড়ি 14 আছে। উনি আমার বাড়ি 14 দেয়, বোনার পরে 7 দিন পরও ওইগুলা ছাড়া না ওটাতে আমি ওনার কাছে আইসা বলি যে ভাই কি বীজ দিলেন, ওইগুলা তো অঙ্কুরোদ্গম হলো না, এখন আমি কি করা। বললো যে আগামী দিন আসেন, আমি আপনাকে ভালো বীজ দিয়ে দেবো, যাক এটা যেভাবে হোক হয়ে গেছে, যাক দুঃখিত। পরের দিন আসার পরে আমার 2 প্যাকেট বীজ দিল। ওইটা বীজ বোনার পরে ওইটা দেখলাম যে বড়ই হচ্ছে গাছ, 8 ফুট পর্যন্ত গাছ বড় হয়ে গেছে, ফুল আসছে মাথার মধ্যে সামান্য একটু, কিন্তু এটা সরিষা যে এটা গ্রামের কেউ বলতে পারে না। আমি 14 গ্রামের ফিল্ড অফিসার কৃষি কর্মকর্তা ওনাকে আইনা দেখাইছি, উনিও বলতেছে যে আমি তো ওইটা চিনলাম না। আমার সিনিয়রকে আমি দেখাই, সিনিয়র কি বলে, তারপরে আমি তার কাছে খবর নিলাম, বলে যে এটা উনিও বলতে পারতেছে না। তারপরে আমি আমার স্মরণে আছে যে 2010 সালে সরকার ভোক্ত অধিকার নামে একটা সংস্থা তৈরি করছে সাধারণ মানুষ এই প্রতারিত হওয়ার প্রতিকার পাওয়ার জন্য। 2017 সালে এটাকে আপগ্রেড করা হয়েছে। তা আমি ভুক্ত অধিকারের দপ্তর খুঁজতে থাকি, কয়েকজনকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করলে বলে যে ডিসি অফিসার আশেপাশে হবে। তা আমি ডিসি অফিসে আইসা খোঁজ নিলাম যে ভুক্ত অধিকারের অফিসটা কোথায়। তা আমি আমাদের কুমিল্লা ভুক্ত অধিকার অফিসে আসলাম। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে অভিযোগ দায়েরের পদ্ধতিকে আমি এইভাবে প্রতারিত হয়েছি। তারপর ওনারা বলল যে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে এবং আপনি ফরম আছে, ফরমও ফিল আপ করতে পারেন অথবা আপনি দরখাস্ত লিখতে পারেন, সেটা আপনার অভিযোগ। তাহলে আমি পরক্ষণে যাইয়া ওই যে ডকুমেন্ট ছিল আমি প্যাকেটগুলো রেখে দিয়ে সেটা সংরক্ষণ করছিলাম এবং তার কাছ থেকে মেমো নিয়েছিলাম। দোকানে, গ্রামের দোকানে সাধারণত তারা মেমো দিতে চায় না, আমি কিন্তু মেমো নিয়ে রাখছি। এবং সরিষার বীজের যেই কভারগুলো আছে ওইগুলো আমি সংরক্ষণ করছি, ওইগুলো সাথে করে আমি NID কার্ড সহ আমি ভুক্ত অধিকার অফিসে আইসা আমি অভিযোগ দায়ের করি। এবং আমি অভিযোগ দায়ের করার পরে শুনানির তারিখ থাকে অভিচার, আমি শুনানিতে অংশগ্রহণ করি। তারপরে উনি বলতেছে যে এইটা বীজগর থেকে আসছি, আমার বেচার অধিকার আছে, আমি বেচতে পারি,
তাহলে আপনি বীজগড়ের নামে অভিযোগ দেন, উনি বীজগড়ের নামে অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পরে বীজগড়ের সাথে শুনানি করে সাহেব, শুনানি করার পরে এটা তাকে জরিমানা কর, আর্থিক জরিমানা করা, এবং প্রথমবারের মতো তাকে সতর্ক করে দেওয়া হয়। আমি মুক্ত অধিকারের প্রতিকারের ব্যাপারটা আমি খুবই সন্তুষ্ট এবং দোয়া করি বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালনা আছে মুক্ত অধিকারটা, মুক্ত অধিকার সংস্থা করছে এবং যারা পরিচালনা করে তাদের নিকট থেকে সাধারণ যে কোনো মানুষ এ প্রতিকার পাইতে পারে, আমি যেরকম প্রতিকার পাইছি। তা আমি ভুক্ত অধিকারের কাছে একটা অনুরোধ রাখব, ওনাদের প্রচার আরো দরকার, প্রচারেই প্রসার, মানুষে যেন ব্যাপকভাবে জানতে পারে, এটা যেন আরো প্রচার করা হয়। আমি সংশ্লিষ্ট সবার কাছে এই অনুরোধ জানাইয়া আমার বক্তব্য শেষ করব। আচ্ছা, আপনার জাস্ট একটু বিষয় জানতে চাই, আপনি যেভাবে প্রতিকারটি পেলেন, যে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং আপনার কিছু কৃষি জমিও, আপনি যে ফসল যেটা আশা প্রত্যাশা করেছিলেন সেটা আপনি পাননি, আপনি যেভাবে প্রতিকারটি পেলেন, এই প্রতিকারটি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট। জি, ধন্যবাদ আপনাকে। এবং আপনার মতো যারা কৃষক আছে তাদের জন্য আপনার কোনো বার্তা আছে নাকি, যে ধরেন আপনার মতো কৃষক যারা এই ধরনের প্রতারণার শিকার হতে পারে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কোনো পরামর্শ? তাদের জন্য বার্তা হলো যেখান থেকে যে কোনো বীজ যে কোনো পণ্য ক্রয় করবেন আপনারা রসিদ নিবেন দোকানের থেকে, মেমো নিবেন, মেমোটা সংরক্ষণ করবেন এবং যে বীজের যে প্যাকেটটাও সংগ্রহ করবেন। তাহলে আপনারা যদি প্রতারিত হন তাহলে আইনের আশ্রয় নিতে আপনাদের জন্য সুবিধা হবে। না হলে আইনে ছাড়া ডকুমেন্ট ছাড়া আপনি অভিযুক্তার নামে দায়ের করবেন কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের একজন কৃষক ভাইয়ের কথা শুনলাম, তিনি আমাদের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের মাধ্যমে তিনি একটি প্রতিকার পেয়েছিলেন। আমরা আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক স্যার জনাব এইচ এম শফিকুজ্জামান স্যারের সুযোগ্য নেতৃত্বে এবং তার সুদৃঢ় নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আশা করি সরকার যে উদ্দেশ্য নিয়ে এই জনবন্ধন আইনটি প্রণয়ন করেছে এটি জনগণের অধিকারকে সুরক্ষা করবার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। আমাদের সাথে থাকবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।